কেসিয়ারি পাঁচিয়াড়ায় আদিবাসী ভূমি কন্যাদের ওপরে পুলিশের বর্বরতা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা। শনিবার আসানসোল রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় একটি সভা করা হয়। সভা শেষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তর একটি স্মারকলিপি তুলে দেয় আদিবাসী সংগঠন। আজকে আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে মূলত গত 2 জুনে যে আমাদের মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পাঁচিয়াড়া এলাকায় যে আমাদের সিধু কানু হুল দিবসের চাঁদা আদায় করাকে ইস্যু করে যে আপনার বাঘ বিতণ্ডাটা বেড়েছিল সেই কারণে ওখানকার স্থানীয় পুলিশরা আমাদের আদিবাসী মহিলার উপরে লাঠিচার্জ করেছে এবং মানে উন্ডেড হয়েছে, গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি জানি আমরাও কিন্তু নীতিগতভাবে আমরা পথে রোডের উপরে কোনো চাঁদা কালেকশন করার বিরোধী, আমরা ওটাতে সমর্থন করি না, কিন্তু এহেন এইরকম মানে মহিলাদের উপরে, আদিবাসী মহিলাদের উপরে এরকম পুলিশের মানে হস্তক্ষেপ, এটা আমরা নিন্দা করছি। আর তার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন থেকে এর প্রতিবাদ হচ্ছে। আজ থেকে বোধহয় ওরা দীর্ঘদিন চালাতে পারে। আমরা এই শহর এলাকার মানুষ, শিল্পাঞ্চলের মানুষ, ওদের সমাজের সাথে তাল মিলিয়ে আমরাও আজ সেই সুরে সুর মিলিয়ে আজ আমরা প্রতিবাদ করছি, যেন এইরকম বারে বারে আদিবাসী মহিলার উপরে হোক বা যে কোনো মহিলার উপর হোক এরকম কোনো অত্যাচার যেন না হয়। তার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজ অভিযোগপত্র পাঠাবো। থ্রু আমাদের পুলিশ কমিশনার আছেন, আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ওনার থ্রুতে আমরা একটা অভিযোগপত্র পাঠাবো। এই জন্যে আমাদের আজকার এই প্রতিবাদ সভা, এবং আমরা আশা করি আমাদের বিভিন্ন সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদেরকে সমর্থন করবেন এবং আমাদের এই আওয়াজটা চারিদিকে প্রচার করবেন। এই জন্য আজ আমার নাম হচ্ছে মতিলাল সোরেন, আমি আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.